Welcome back to my new vlog. তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। আজকে দেখতে পাচ্ছো আমার সাথে ও নেই কিন্তু বোন আছে। আজকে একটা স্পেশাল দিন। আজকে অঙ্কুশের বার্থডে। ওর বার্থডে সেলিব্রেট করার জন্য অ্যাকচুয়ালি আমরা এসেছি। বিশেষ করে আমি এখনো কিচ্ছু জানি না, ওর ফোন দিয়েই আমরা ভিডিও করছি। আসলে ও একা চেক করে না, তাই আমরা ওর ফোন দিয়েই স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি আমার ঘরে আছি, আমি ওকে ডেকেছি, আমি ওকে ডেকেছি আমার ঘরে আসার জন্য। মানে প্ল্যান ছিল না, রিসেন্টলি আমরা প্ল্যান করেছি সকালবেলা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিছু প্ল্যান আমি মানে ভাবতে পারছি না কি করব না করব। তো একটা দেখা যাক, স্নানে গেছে একটা মানে মোটামুটি একটা প্ল্যানিং করেছি, দেখি এটা এটা দিয়ে সাকসেসফুল হয় কি না হয় কি না। তো ইন্টারেস্টিং আছে, তোমরা দেখতে থাকো, মজা পাবে। এটা কিভাবে স্টার্ট করবো এরপরে অত সাথে থাকবে আমার, দেখতে থাকো কি হয়। ঠিক আছে, কার সিস্টেম আমরা করেছি, ও যা চুজ করবে তাই আমরা স্টেপ করব, স্টেপে করে যাব। কমটো সাদের উপরে এসে ব্লগিংটা স্টার্ট করেছি, চলো নিচে যাই, ও এসে যাবে পরে। তো চলো, তো গাইস আমরা এখন বের হচ্ছি, ওখানে ও বাইরে গেছে ফুল লাগাতে, আমরাও বের হচ্ছি। আমার মনে হয় আমি ওদের সাথে থাকতে পারবো না, থাকতে তো হবে, আমি জানি না, আমার স্টুডেন্ট চলে এসেছে না, থাকতে হবে, আমি জানি না, আমি একা একা করতে পারবো না। তো খুব অল্প সময় আছে, হ্যাঁ অল্প সময়ের মধ্যে যতটুকু পারি আমি থাকবো, তারপর ওরা ও সামলাবে। তো চলো আমরা যাই, ও নিচে। তো গাইস আমরা বাজারে চলে এসেছি আর ও বলছিল বাজারে কি কাজ আছে, তো বোন লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছে, তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে আগে আগে। সো গাইস ওকে বলে দিয়েছি, পুরো কিছু বলিনি এখনো, জাস্ট বলেছি যে ব্লগে আসার জন্য, ও কিছু জানে না এখন অব্দি। ঘর থেকে স্টার্ট করে এসেছি, ওখানে না জানালে হবে না, আমরা ভিডিও করতে পারবো না, তার জন্য আমরা বলে দিলাম। ও আমার সারা নিচ্ছে, বুঝতে পারছো, এখানে পাচ্ছে না ভিডিও করতে। তো তোমরা দেখতে থাকো ওখান থেকে স্টার্ট করছি। সো গাইস এখন তো দেখতেই পাচ্ছ কি আছে, কেক আর চকলেট বলতো, চলো দেখি কোনটা চুজ করে। তো গাইস এবার দেখিও কি চুজ করে। তো গাইস এখানে ওর সারপ্রাইজটা শেষ হয় না, এখনও আর একটা বাকি আছে। তো ও জানে না, ও কিছুই জানে না ওই সারপ্রাইজের বিষয়ে, আইডিয়াও নেই ওর। তো তোমরা দেখতে থাকো আগে আগে, এখন বলবো না, এখন বলে দিলে তোমরা স্কিপ করে নেবে। তো চলো মিষ্টি, তারপর এখানে কি আছে এটা আমি এখনো খুলে দেখিনি, পকোড়া দেখে কি দিয়েছে, ও বলছে পকোড়া জানি না, কিন্তু গন্ধে বলছে যে পকোড়াই হবে। থ্যাংক ইউ সো মাচ জিজাজি, লেগে গেছে।
যদি ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলের জন্য নতুন হয়তো সাবস্ক্রাইব করে দিও, তাহলে জানা টাটা।